প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত নাগরিকের সাপ্তাহিক আয়োজন ডিসকাশনে ব্যবসা বাণিজ্য বিষয়ক এই অনুষ্ঠানে আজকে আপনাদের সঙ্গে আছি আমি দীপ আজাদ ব্যাংক অ্যাকাউন্ট নেই এমন মানুষদের আর্থিক সেবা দিতে 2011 সালে সরকার চালু করে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস MFS এখন মোবাইল ব্যাংকিং সেবা দোরগোড়ায় সবার এবং সেই সাথে জনপ্রিয়তার শীর্ষে নতুন বছরে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি নগদের ব্যবস্থাপনা পরিচালক জনাব তানবীরে মিশুককে এই বিষয়ে কথা বলার জন্য জনাব তানবীরে মিশুক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং নতুন বছরে আপনার জন্য শুভেচ্ছা আপনাকে নতুন বছরের শুভেচ্ছা প্রথমে আপনি আমাদেরকে একটু বলেন দর্শকদের যে এই মুহূর্তে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবা কোন পর্যায়ে রয়েছে আর এই অল্প সময়ে নগদ কোন জায়গায় পৌঁছেছে মোবাইল ব্যাংকিং বাংলাদেশে শুরু হয় আপনি বললেন 2011 সালে সো 2011 সাল থেকে আমি যদি 2019 সাল পর্যন্ত ডাটা দেখি তখনও দেখবেন যে মাত্র 33% জনগণ ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মধ্যে এসেছে তার মানে 67% জনগণ কিন্তু এখনও ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের বাইরে ছিল যেখানে আমাদের মোবাইল এখনও বলা হয় যে 16 কোটির উপরে তার মানে 17 কোটি মানুষ প্রায় 16 কোটি মোবাইল চলে আসছে কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা হয়নি সো আমরা যখন শুরু করি তখন 33% ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে ছিল এবং আমরা আসলে ফাইন্ড আউট করার চেষ্টা করেছি যে কোথায় কোথায় প্রবলেম ছিল কেন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হচ্ছিল না কোথায় কোথায় অবস্টাকল ছিলগুলো ছিল সো এই অবস্টাকলগুলো ভেঙে ওটাকে আরও কাস্টমারের জন্য সহজলভ্য এবং আরও একটু ইজি টু অ্যাক্সেস করে আমরা শুরু করেছি বলেই আজকে এত অল্প সময় 2 বছর হয়নি আমাদের এই সাকসেসটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নগদ কোন অবস্থা কোন জায়গায় আছে আমি যদি বলি আপনার যে অনেকগুলো মোবাইল ব্যাংকিং সার্ভিস আছে এই মুহূর্তে দেশে চালু আছে নগদের অবস্থান কোথায় আচ্ছা আমি আগে দেশের অবস্থানের কথা বলি দেশে নগদের অবস্থান 2 বছর হওয়ার আগেই দ্বিতীয় পজিশনে আছে যদিও 17টি MFS এর লাইসেন্স আছে বাংলাদেশে আর যদি আমি ইন্টারন্যাশনাল কথা বলি ইন্টারন্যাশনালি MFS এ বাংলাদেশের অবস্থান 6ষ্ঠতম কিন্তু নগদ হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং MFS হিসাবে স্বীকৃতি পেয়েছে ওয়ার্ল্ডের মধ্যে ফাস্টেস্ট গ্রোয়িং MFS আমাদের সবগুলোই তো হচ্ছে মানে আপনার প্রাইভেট খাতের ব্যাংকিং মোবাইল ব্যাংকিং সেবা একমাত্র নগদই সরকারের সঙ্গে জড়িত আছে এক্ষেত্রে মানে নগদ কোন কোন জায়গায় আপনি মনে করেন যে এগিয়ে আছে ক্ষেত্রে আস্থার জায়গায় শুধু নাকি অনেক টেকনিক্যাল অনেক সার্ভিসের ক্ষেত্রেও এগিয়ে আছে দেখুন সরকার যখন পাশে থাকে তখন মানুষের একটা আস্থা যেমন সৃষ্টি হয় যেমন এখনও মানুষ চিন্তা করে যে সোনালী ব্যাংক রূপালী ব্যাংক জনতা ব্যাংকে টাকাটা রাখবো কারণ এই টাকাটা সেফ এই টাকাটার গ্যারান্টি দিচ্ছে সরকার আর প্রাইভেটে নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে আর প্রাইভেটের মেন মোটিভটা থাকে আসলে ম্যাক্সিমাম রেভিনিউ আর সরকারের চিন্তা থাকে সেবাটা নিশ্চিত করে সাশ্রয়ীভাবে রেভিনিউটা ইনশিওর করা সো এইটার জন্য আসলে সবসময় সরকারি সেবার কিন্তু আপনি মূল্য বলেন তারপর সার্ভিসটা বলেন কিছুটা অন্য প্রাইভেটের চেয়ে অনেক বেটার হয় এবং প্রাইসটা অনেক কম হয় সো ডিফারেন্সটা আপনারা একদম ভিজিবলি দেখতে পাবেন যখন 16টা প্রাইভেট MFS দেখবেন আর একটা সরকারের MFS দেখবেন আপনি ভিজিবলি খুব ডিফারেন্সটা দেখতে পাবেন আপনাদের বয়স তো মানে 2 বছরের কম সময় এই সময়ের মধ্যে আপনারা প্রায় 3 কোটি গ্রাহক পেয়েছেন এবং প্রতিদিন এখন প্রায় 250 কোটি টাকা লেনদেন হচ্ছে এই আস্থা অর্জনের জায়গাটি কীভাবে আপনারা অ্যাচিভ করলেন 33% আসলে মানুষ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ছিল 67 খালি ছিল বাট আপনি যদি এখনও দেখেন ডাটা আমাদের সেটা দেখবেন যে আমাদের ইনফর্মাল ইকোনমির ভিতরে আছে 52% মানুষ তার মানে এখনও বালিশের নিচে টাকা রাখে ক্যাশ টাকা লেনদেন করে 52% মানুষ আপনি খালি যদি চিন্তা করেন এই টাকাটা যদি আমাদের ইকোনমিতে আসে আমাদের জিডিপির গ্রোথ কোথায় চলে যাবে সো আসলে আমরা এত কুইক সাকসেসটা পেয়েছি কারণ মেজর অবস্ট্যাকেল ছিল মানুষকে আসলে যখন আপনি একটি গ্রামের কৃষক অথবা জেলেকে বলতেন 2 পাতার একটা ফর্ম ফিল আপ করতে হবে তার পক্ষে আসলে সেটা সম্ভব না তো আর ওই ফর্মটা যখন ফিল আপ করতে হতো ফিল আপ করে এটা ঢাকায় এসে কাস্টমার সার্ভিস ভেরিফিকেশন হয়ে অ্যাকাউন্টে অ্যাক্টিভ হতে সময় লাগতো প্রায় 7 থেকে 10 দিন সো আপনি একটা অ্যাকাউন্টের ফর্ম সাইন করলেন 10 দিন ওয়েট করতেছেন আপনার অ্যাকাউন্টটা ওপেন হতে আমরা কিন্তু শুরুতেই 26শে মার্চ 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রী হাত ধরে শুরু করি শুরুতেই এনেছিলাম ডিজিটাল KYC যে আপনি আপনার NID একটা ছবি তুলবেন আপনার নিজের একটা সেলফি তুলবেন আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে সো আমাদের এই টেকনোলজিটা ছিল ওয়ার্ল্ডের সবচেয়ে মডার্ন টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা ডাটাটা এক্সট্রাক্ট করে ইলেকশন কমিশনের ভেরিফাই করে অ্যাকাউন্টটা খুলে দিতাম সো এই কারণে আসলে আমাদের কাস্টমার অ্যাকুইজিশন মাত্র 18 মাসে 3 কোটি পৌঁছে গেছে যেখানে অন্যরা এখনও 1-1.5 কোটি যেতে খুব স্ট্রাগল করছে সব হবে নগদে আপনার একটা নতুন স্লোগান দিয়েছেন এটি বলতে আপনারা কী বোঝাচ্ছেন আসলে দেখেন বাংলাদেশে MFS বলতে মানুষ বুঝতো যে লোকাল রেমিটেন্স ঢাকা থেকে চিটংয়ে টাকা পাঠাচ্ছে চিটং থেকে সিলেটে টাকা পাঠাচ্ছে বাট আমরা আসলে এটা ব্রেক করেছি যে আমরা মানুষের শুধু টাকা পাঠানোটাই মানুষের ডিমান্ড নয় এখন ডিজিটাল বাংলাদেশের দিকে আমরা যাচ্ছি এবং আপনি চিন্তা করে দেখেন আপনার প্রতিটা কাজে ফাইন্যান্সিয়াল একটা প্রয়োজন আছে সো আমরা আসলে এসেছি আপনার
প্রতিটা ফাইন্যান্সিয়াল নিডকে পূরণ করবে আপনার মোবাইল ফোনটি। এই নগদ একটি অ্যাকাউন্ট আপনার বিল পে থেকে শুরু করে আপনার খাওয়া দাওয়ার বিল, মার্চেন্ট পেমেন্ট, আপনার ছেলের বা মেয়ের স্কুলের পেমেন্ট, আপনার এনি গভর্নমেন্ট ফি, মানে আপনার যত নিড আছে আমরা 360 ডিগ্রি চিন্তা করেই আসলে এই নগদ নিয়ে এসেছি, নট লোকাল রেমিটেন্স কোম্পানি। এবং এটাও আসলে আমাদের অতি দ্রুত জনপ্রিয় হওয়ার একটা কারণ। আজকে চিন্তা করেন, আমরা করোনায় ভুগছি, করোনা টেস্ট করার একমাত্র উপায় সরকারি যেটা, নগদের মাধ্যমে পেমেন্ট করতে হবে। আপনি কিন্তু ক্যাশ টাকা দিয়েও পেমেন্ট করে পারবেন না, নগদে পেমেন্ট করেই আপনি করোনা টেস্ট করতে পারবেন। সো আমরা আসলে সাধারণ মানুষের যেই নিড আছে সবগুলি ফাইন্যান্সিয়াল নিডকে একসাথে করে ওভাবে প্ল্যান করছি, তাই আমরা বলছি সব হবে নগদে। আচ্ছা, আমাদের বিরতি নেওয়ার একটা সময় হচ্ছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আপনার সাথেই এই মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে কথা বলবো। দর্শক, ছোট্ট একটি বিরতি নেব, বিরতির পর ফিরে এসে আজকের অতিথি নগদের ব্যবস্থাপনা পরিচালক তানবীর মিশুকের সঙ্গে কথা বলবো। আপনি আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। ডিসকাশনে কথা বলছিলাম নগদের ব্যবস্থাপনা পরিচালক তানবীর মিশুকের সঙ্গে মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে। বিরতির আগে নগদ সম্পর্কে আপনি বলছিলেন যে অনেক কিছুই নগদে হবে, তবে মানুষ জানতে চায় যে আমরা এখন কোন পর্যায়ে আছি বা কখন এই সেবাটি পেতে পারি যে একটি মোবাইল হাতে থাকলেই কেনাকাটা থেকে শুরু করে সব ধরনের আর্থিক সেবা আমি পেতে পারি। এই জায়গায় পৌঁছতে বাংলাদেশকে কোন জায়গায় কতদূর যেতে হবে, কোন জায়গায় গেলে আমরা এটা পেতে পারি বলে মনে করেন আপনি? আসলে এই প্যান্ডামিক আমাদের আসলে অনেক এগিয়ে নিয়ে গেছে। আগে হয়তো আমরা কেনাকাটা করতাম ক্যাশে, অনলাইনে অর্ডার করতাম না, এই জিনিসগুলি কিন্তু এখন শিফট হয়েছে। বিল পেমেন্টটাও কিন্তু আগে দেখা গেছে যে আমরা আসলে ক্যাশে দিতাম বা ব্যাংকে গিয়ে ফিজিক্যালি একটা রিসিপ্ট বা সিল লাগতো, এখন মানুষ ইউজডও হচ্ছে। আসলে এটা মানুষের আমাদের সেবা কিন্তু কানেক্টেড, গভর্নমেন্টের সকল ইউটিলিটি বিল, তারপর পেমেন্ট, শপিং সব কিছুর সাথে কানেক্টেড আছে। কিন্তু মানে মানুষের মেন্টালিটিটা চেঞ্জ করা যে না, আমি যে মোবাইলে বিলটা দিয়েছি বিলটা গভর্নমেন্ট পেয়েছে এবং আমার খাতায় আপডেট হয়েছে, এই মেন্টালিটিটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো শহরের দিকে অনেক চেঞ্জ হয়ে গেছে, আপনি সিটি মানে ঢাকা চিরং ধরেন, মেট্রোপলিটন সিটি ধরেন, চেঞ্জ হয়ে গেছে। বাট ভিলেজ লেভেলগুলিতে এখনও শিফটিং হচ্ছে, তারা এখনও ডিপেন্ড করছে আসলে রিটেলার অথবা উদ্যোক্তা অথবা ব্যাংকের উপর। তো এই মেন্টালিটি শিফট হতে আশা করি 2-3 বছরের মধ্যে আসলে মানুষ এই জিনিসটা ক্যাচ করে নেবে। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশগুলিতে দেখা গেছে, ইন্ডিয়াতে যখন প্রথম শুরু করে পেটিএম তখন কিন্তু তারা আসলে মানুষকে বোঝাতেই পারে নাই যে মোবাইল এটা সম্ভব। বাট এখন কিন্তু সব কিছু, ইভেন মানে একটা পানও কিনছে কিন্তু এই পেটিএম দিয়ে। সো এটা আমাদেরও শিফট হবে, হয়তো 2-3 বছর লাগবে আরও। সেক্ষেত্রে আমাদের যে আর্থিক নিয়ন্ত্রক সংস্থাগুলো আছে সেগুলোর কাছ থেকে আপনারা কী ধরনের সহযোগিতা পান? আর্থিক নিয়ন্ত্রক সংস্থা আমাদের দেশে অনেক পজিটিভ, অনেক হেল্প করছে এবং তারাও চেষ্টা করছে যে মানুষকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মধ্যে আনতে। কারণ আমি বললাম যে ইনফর্মাল ইকোনমির টাকাটা যদি আমরা ফর্মালে না আনতে না পারি তাহলে দেশের রিয়েল ডেভেলপমেন্টটা হবে না। সো তারা সবসময় প্রণোদনা দিচ্ছে, ইভেন এখন তারা রেমিটেন্সে দিচ্ছে, 2% এক্সট্রা মানি দিচ্ছে। সো আসলে নিয়ন্ত্রক সংস্থা সবসময় পজিটিভ ছিল, পজিটিভ কাজ করছে, বাট আরও কিছু কাজ করার জায়গা আছে। যেমন করোনা টেস্ট ফিটা নগদের জন্য বাধ্যতামূলক করেছে, তো তখন যখন নগদের মধ্যে বাধ্যতামূলক করেছে তখন কিন্তু মানুষ মানে পেমেন্টটা করছে নগদের মাধ্যমেই এবং করোনা টেস্টটা করছে। বাট বাধ্যতামূলক হওয়ার আগে কিন্তু দেখা গেছে মানুষ এই লাইন ধরে টাকা জমা দিতে যেত, তো যার আসলে করোনা নাই সেও যখন লাইনে আছে সেও কিন্তু এফেক্টেড হয়ে যাওয়ার চান্স থাকতো। সো নিহত সংস্থাগুলো যদি কিছু জায়গায় রেস্ট্রিকশন করে দেয় যে তোমার আসলে ডিজিটালি পেমেন্ট একটা অপশন, তাহলে কিন্তু এই জিনিসটা আরও দ্রুত আগাবে। আমি ব্যাংকে লক্ষ লক্ষ টাকা লেনদেন করি, আমার চার্জ খুবই কম, আমি হয়তো মানে 50-60 টাকার মধ্যে কাজটি সম্পন্ন করে ফেলি। সেখানে আপনাদের যে মোবাইল ব্যাংকিং সেবা রয়েছে সেখানে আমাকে প্রতি হাজারে 20 টাকা দিতে হয়। সো এইটি আমি স্টার্টিংয়ে বললাম যে 12 বছর ধরে 30টা MFS লাইসেন্স ছিল, এখন 17টা আছে। তারপরও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হয়েছে মাত্র 33%, 67% খালি। এর মেন রিজনটা ছিল এই হাই চার্জ, সারা ওয়ার্ল্ডে 1,020 টাকার চার্জ নেই। আপনি যদি আমেরিকা দেখেন, সিঙ্গাপুর দেখেন, উন্নত দেশগুলিকে দেখেন, এই 1,020 টাকা এই চার্জটা কোথাও নেই। কিন্তু বাংলাদেশে আসলে মানুষকে বাধ্য হয়ে দিতে হতো এই চার্জটা, কারণ মানুষের কাছে কোনো অপশন ছিল না। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, যখন প্রথম মোবাইল অপারেটার আসে আমরা আউটগোয়িং করতাম 7 টাকায়, ইনকামিং হতো 3 টাকায়। কিন্তু যখন কম্পিটিশন আসে তখন কিন্তু রেটটা এখন 45 পয়সায় নেমে আসছে, কেউ 45 কেউ 50। তো সেমভাবেই আমরা আসলে ওই মোটো নিয়ে এসেছি, যেহেতু আমাদের পার্টনার ডাক বিভাগ, আমাদের মেন মোটোটা হচ্ছে সেবাটা নিশ্চিত করা সাশ্রয়ীভাবে। সো আমরা সেই 1,020 টাকা থেকে অর্ধেকে নামিয়ে এনেছি এবং এই নামিয়ে আনার পরে কিন্তু আমরা 62% গ্রোথ দেখছি মাত্র লাস্ট 3 মাসে। তার মানে মানুষের ডিমান্ড ছিল, মানুষ চাচ্ছিল ট্রানজেকশন করতে, কিন্তু এই 1,020 টাকার জন্য পারছিল না। সো আমরা এটাকে অর্ধেকে নামিয়ে এনেছি এবং আমরা আশা করছি যে এইটা মানে যে পজিটিভ ইম্প্যাক্ট পড়েছে সবাই যদি এভাবে নামিয়ে আনে, কারণ নগদের একার পক্ষে সারা বাংলাদেশ কভার করা সম্ভব না, সো সবাই যদি নামিয়ে আনে তাহলে দেশের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশনটা আছে যে উন্নত দেশ হব, সেটা অনেক দ্রুত আমরা হতে পারবো। এক্ষেত্রে তো আপনারা নিজ উদ্যোগে এটি করেছেন, নগদ নিজ উদ্যোগে আপনার মানে এই চার্জটা কমিয়ে এনেছে 9.99
পার্সেন্ট করেছে কিন্তু আমার মনে হয় কি আপনার কি মনে হয় না যে আর্থিক নিয়ন্ত্রণ সংস্থাগুলোর ব্যাপারে এই ব্যাপারে যেমন ব্যাংকের সুদের হার তারা ঠিক করে দিয়েছেন ছয় নয় করে দিয়েছেন এক্ষেত্রে আপনার মোবাইল ব্যাংকিং ক্ষেত্রেও কি আপনার আর্থিক নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব নেই অফকোর্স আছে কারণ এর আগে আসেন কম্পিটিশনই ছিল না কারণ আপনি যদি কাগজে কলমে দেখেন 17টা MFS কিন্তু অপারেশনে ছিল কিন্তু একটি MFS একটা MFS এর কাছে 90% উপর শেয়ার ছিল সো আসলে তখন নিয়ন্ত্রক সংস্থারও কিন্তু কিছু করার থাকে না যদি কারণ আপনি জিনিস চিন্তা করে দেখেন যখন প্রথম দুইটা অপারেটর ছিল 7 টাকা ইনকামিং আউটগোয়িং 3 টাকা ইনকামিং তখন কিন্তু নিয়ন্ত্রক সংস্থা কমাতে পারেনি যখন কম্পিটিশন এসছে যখন টেলিটক এসছে সরকার নিজে এসছে তখনই কিন্তু TNT ইনকামিং ফ্রি হয়েছে যখন নগদ আসছে রেট 10 টাকা নেমে আসছে এখন নিয়ন্ত্রক সংস্থা আসলে করে দিতে পারে যে রেটটা ফিক্স করে দিতে পারে যে তোমরা এর উপরে নিতে পারবে না এর কমে যতটুক যাও যেতে পারো কিন্তু এর উপরে যেতে পারবে না অবশ্যই এটা জরুরি কারণ দেশের স্বার্থটা সবার আগে দেখতে হবে আপনি যদি বাংলাদেশ ব্যাংকের একটা ডাটা দেখেন যে আমাদের দেশে পার মান্থে 20,000 কোটি টাকার ক্যাশ আউট হচ্ছে এবং এটা যদি বছরে কনভার্ট করেন একটা ক্যাশ আউটে 1,020 টাকা করলে 4 টাকার মতো লাভ হয় তার মানে আপনি আমি 650 থেকে 700 কোটি টাকা প্রফিট করছি শুধু ক্যাশ আউট থেকে এই এই প্রফিটটাকে আমরা 650 কোটি টাকা না করে 100 কোটি টাকা করতে পারি না তাহলে দেশের মানুষের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা আরও বেশি হবে কারণ মোবাইল ব্যাংকিং সেবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসটা চালুই হয়েছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট করার মতো ক্ষমতা নেই ওই পরিমাণ কাগজপত্র দিয়ে আপনার নিয়মতান্ত্রিকভাবে সব কিছু করা তাদের পক্ষে সম্ভব না ব্যাংকের কাছে দোরগোড়ে যাদের পৌঁছানো সম্ভব না তাহলে আপনার আসলে উদ্দেশ্যটা কিন্তু তাহলে সফল হচ্ছে না কিন্তু আপনার যাদের জন্য করা তাদেরকে সেবা দেওয়ার যে মানসিকতা সেটি আসলে 20 টাকার ক্যাশ আউটে কিন্তু এটা সম্ভব নয় একটা আরেকটা হচ্ছে যে এক অপারেটর থেকে আর এক অপারেটরে টাকা পাঠানোর যে সুবিধা যেটি আপনার আমরা ব্যাংক টু ব্যাংক আন্তঃ ব্যাংকিং যেটা হয়ে থাকে আমাদের MFSগুলোতে এটা এখনও চালু হয়নি সেটি করতে আসলে সমস্যা কোথায় এটা আসলে খুব দ্রুত চালু করা উচিত আমি আবারও বলছি না হলে আসলে ইনফরমাল ইকোনমি টাকাটা আনতে পারবেন না কারণ আমার যদি স্বাধীনতা না থাকে আপনাকে টাকা পাঠানোর আমি আপনাকে ফোর্স করতে পারি না যে আপনি নগদ অ্যাকাউন্ট ইউজ করেন আপনি যে কোনো MFS অ্যাকাউন্ট ইউজ করেন আমি আপনাকে টাকা পাঠানোর স্বাধীনতা থাকতে হবে বাট এবং এই ইন্টার অপারেবিলিটিটা ফ্রি করতে হবে অ্যাটলিস্ট নেক্সট 3 to 5 years জন্য যদি এটার মধ্যে আপনি 8 টাকা চার্জ বসান অথবা 4 টাকা চার্জ বসান তাহলে কিন্তু আমি আপনাকে পাঠাচ্ছি 8 টাকায় আপনি আবার ক্যাশ আউট করছেন 20 টাকায় তার মানে আপনি 1,028 টাকা খরচ করে যাচ্ছে আপনি জীবনও করবেন না সো একটা হচ্ছে লোক দেখানোর জন্য আমরা কি ইন্টারঅপারেবিলিটি করতে যাচ্ছি নাকি দেশের মানুষের রিয়েল মানে সেবাটা নিশ্চিত করার জন্য করতে যাচ্ছি সো সেটা আসলে পলিসিগতভাবে চিন্তা করছে পলিসি মেকাররা কাজ করছে যে এটাকে আসলে কীভাবে মানে ফ্রি অথবা অতি কম খরচে করা যায় বাট আমাদের দাবি থাকবে যে এটাকে আসলে ফ্রি করতে হবে না হলে আমাদের ই কমার্স যেমন গ্রোথ খুব স্লো হয়েছে তারপর এই যে কার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের পেমেন্ট কিন্তু খুব স্লো হয়েছে এখন একটা পর্যায়ে গিয়েছে যদি এটাকে চার্জ বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা স্লো হবে কি না জানি আমি তো মনে করি এটা মরে যাবে এই ইন্টারঅপারেবিলিটি কাজই করবে না কারণ অলরেডি 20 টাকা চার্জ আছে আবার যদি 8 টাকা চার্জ থাকে এটা কাজই করবে না অবশ্যই এরকম মানে চরম বৈষম্য বা মানুষকে বিপদে ফেলার চেষ্টা অবশ্যই নিয়ন্ত্রক সংস্থা এবং আপনারা যারা অপারেটর আছেন তারা করবেন না এই বিশ্বাস তো আমাদের অবশ্যই আছে আরও একটি বিরতি নেওয়ার সময় হয়েছে আমরা একটা আরেকটি বিরতি নিচ্ছি দর্শক আরও একটি বিরতি নিচ্ছি বিরতির পর ফিরে এসে আপনাদের কথা জানতে চাইব বিশেষ করে আমাদের যারা গ্রাহক তারা আসলে কী ধরনের সমস্যায় পড়েন এবং সেই সব সমস্যার সমাধানে আমাদের এই মোবাইল ব্যাংকিং সেবা যারা দিয়ে থাকেন তারা আসলে কতটা আন্তরিক সেই বিষয়গুলো জানতে চাইব আজকের অতিথির সঙ্গে আপনাদের সঙ্গে থাকুন দর্শক আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য কথা বলছিলাম আজকের ডিসকাশনে নগদের ব্যবস্থাপনা পরিচালক জনাব তানভীর মিশুকের সঙ্গে নগদ সম্পর্কে জানলাম আমাদের মোবাইল ব্যাংকিং সেবা সম্পর্কে জানলাম আমাদের এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে মোবাইল ব্যাংকিং সেবায় প্রচুর মানুষ প্রতারিত হয় প্রতারকের খপ্পর প্রতারক আপনার ব্যাপকভাবে সক্রিয় এবং সেই সব মানুষই প্রতারিত হন যাদের জন্য আসলে এই সেবাটি যারা ব্যাংকে দোরগোড়ায় পৌঁছতে পারছেন না যারা আমাদের স্বল্প শিক্ষিত মানুষ তারা বেশিরভাগ প্রতারিত হচ্ছেন এক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কী আসলে খুব ভালো একটা কোশ্চেন করেছেন আমরা গত সপ্তাহে একটা কর্মশালা করছিলাম ডিবির সাথে এবং BFF-এর সাথে তো ওনারা বললেন যে আসলে আপনারা কী ম্যাজিক আছে নগদে যে আমরা যদি ডেইলি 100টা কমপ্লেন পাই একটা কমপ্লেনও নগদের আসে না তার মানে আপনারা কী করছেন সো আমি আসলে এটাকে যদি সহজ ভাষায় বলি একটু আপনি চিন্তা করে দেখেন 2011 মডেলের একটা টয়টা করলা গাড়ি আর 2019 মডেলের টয়টা করলা গাড়ি কিন্তু টেকনোলজি ইঞ্জিন সেম হবে না সো আমরা আসলে ওয়ার্ল্ডের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি নিয়ে কাজ করছি এবং আমাদের টেকনোলজির ব্যাকএন্ডে যে ইঞ্জিনটা কাজ করছে সেই ইঞ্জিনটা কোরিয়ায় ডেভেলপ করা এবং এই ইঞ্জিনটা 83টি দেশে ব্যাংক চলছে সো আমাদের টেকনোলজিটা সবচেয়ে সফিস্টিকেটেড এই কারণে আসলে আমাদের দেশে এই প্রতারণা বা হ্যাকিং এই জিনিসটা আমার নগদ সার্ভিসে মানে খুবই কম হচ্ছে হচ্ছে না বলবো না কিছুটা হচ্ছে সেটা হচ্ছে যে মানে অ্যাওয়ারনেসের কারণে আপনি যদি আপনার পিন আমাকে বলে দেন
অথবা আপনার ওটিপি আমাকে বলে দেন তাহলে তো আসলে আমি মিসইউজ করতে পারি। সো এইটা আসলে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। সো আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কাজ করছি, বাট আমি ইন্ডাস্ট্রিকে অনুরোধ করব সবাই আসলে টেকনোলজিতে ইনভেস্ট করেন, এটা ফিনটেক কোম্পানি, ইনভেস্ট করেন এবং ওয়ার্ল্ডের লেটেস্ট টেকনোলজিটা ইমপ্লিমেন্ট করেন, না হলে আসলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এক্ষেত্রে কাস্টমারদের রিভিউটা কেমন, যে কাস্টমাররা কী বলছেন, কাস্টমারদের স্যাটিসফ্যাকশন কী পর্যায়ে, বা আপনারা কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে আপনাদের এন্ড থেকে কেমনভাবে যোগাযোগ করা হয়, সেই রেসপন্সটি কি অনেক বেশি পজিটিভ? দেখেন মানে প্রতারণা যেটা হচ্ছে বা দুই একটা ঘটনা, অবিচ্ছিন্ন ঘটনা ঘটছে, সেখানে আসলে আমরা মোট মানে অলমোস্ট 100% পেয়েছি অ্যাওয়ারনেসের কারণে, ভুল করে আপনি পিন শেয়ার করে দিয়েছেন অথবা আপনি হ্যান্ডসেটটি কাউকে দিয়েছেন, অথবা মানে আমাদের দেশে একটা দুঃখজনক ঘটনা আমি আপনাকে শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের দেশে মোর দেন 12% মানুষের মোবাইল হ্যান্ডসেট নেই, শুধু সিম কার্ডটি আছে তার, এবং সে সিম কার্ডের পিছের কাগজের মধ্যে তার পিন তার সব কিছু লিখে রাখে। সে দোকানে গিয়ে বলে যে ভাই আমার এখানে 1000 টাকা আছে, একটু ক্যাশ আউট করে দেন। সো আলটিমেটলি কিন্তু এই যে হ্যান্ডসেট নেই, এটা এই মানুষগুলি কিন্তু আমি হ্যান্ডসেটটা আনতে পারবো না, কারণ তার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি নেই হ্যান্ডসেটটা কেনার। সো এই মানুষগুলি আসলে যখন পিন শেয়ার করছে, রিটেলারের পাশে আরেকজন আরও 5 জন লোক থাকতে পারে, সে পিনটা দেখছে, প্রতারণা হচ্ছে। সো এই জায়গায় চ্যালেঞ্জগুলি আসলে মোকাবেলা করাটা একটু ডিফিকাল্ট, বাট অ্যাওয়ারনেসটা থাকলে যে আমার পিনটা আমি ছাড়া আর কাউকে, আমি আমার নিকট কাউকেও বলবো না, আমার ওটিপিটাও কাউকে শেয়ার করবো না, তাহলে আসলে প্রতারণাটা অনেক কমে যাবে। বাট আমাদের রেসপন্স টাইম 24 আওয়ারের ভিতরে, আমার 24 আওয়ার আমাদের কাস্টমার সার্ভিস কাজ করে, এবং রেসপন্স টাইম আমরা আসলে মনিটরিং করি, যে আরেকটা টিম মনিটর করে, কোনোটাই আমরা দেখি নাই যে 3 to 5 মিনিটসের উপরে যাচ্ছে, যে এর মধ্যেই আমরা আসলে প্রবলেমটা আইডেন্টিফাই করি, যদি সলভ করা যায় ইমিডিয়েট সলভ করে ফেলি। একটা শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে নগদকে ডিজিটাল ব্যাংকে রূপান্তরের একটি প্রচেষ্টা আপনাদের মাঝে আছে বলে আমরা জানতে পেরেছি, এই কাজটি কতদূর, কোন পর্যায়ে রয়েছে? আসলে এখন আমাদের MFS-এরও কিন্তু বয়স হয়ে গেছে প্রায় 12 বছর, MFS ইন্ডাস্ট্রির, এখন যে সারা ওয়ার্ল্ড মুভ করছে ডিজিটাল ব্যাঙ্কের দিকে, বিকজ আসলে এই যে আপনি কস্ট কমানোর কথা একটু আগে আমরা বললাম, এই কস্ট কমাতে পারবে ডিজিটাল ব্যাঙ্ক হলেই, কারণ হচ্ছে আলটিমেটলি যখন আপনার ওভারহেড কম থাকবে কোম্পানির ক্যাপেক্স কম থাকবে, ওপেক্স কম থাকবে, তাহলে কিন্তু আসলে কাস্টমারের রেটটা কমানো সম্ভব। সো এটার মুভমেন্টে একটাই অপশন আছে, সেটা হচ্ছে ডিজিটাল ব্যাঙ্ক। সো ডিজিটাল ব্যাঙ্কে যাওয়ার আগে আসলে কিছু কাজ আছে, সেই কাজটা হচ্ছে যে মানুষগুলিকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ভিতরে আনা। আমরা একটু আগে আমরা যেটা নিয়ে কথা বললাম যে আমরা বাংলাদেশে ফার্স্ট ডিজিটাল KYC লঞ্চ করেছি, এবং এটা আসলে এখন সবাই ফলো করছে, বাংলাদেশের সকল ব্যাংক ফলো করছে, সকল MFS ফলো করছে, যে আমরা গর্বিত আমাদের টেকনোলজিও সবার সাথে শেয়ার করেছি যে তোমরা আসলে দেশের কাজে এটা এগিয়ে আসো এবং এই টেকনোলজিটা নাও এবং এটা 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 দিয়ে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন করো, এবং এখন দেখবেন সব ব্যাঙ্কই এটা ফলো করছে, আমরা গর্বিত। কিন্তু একটা প্রবলেম কিন্তু রয়ে গেছে, আমাদের দেশে কিন্তু এখনও 65% মানুষের স্মার্টফোন নেই। সো তাদের তাহলে কীভাবে কনভার্সন করবে? 65% মানুষের কি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আনবে না, তারা বারফোন ইউজ করে। সো সেটার জন্য আমরা এই গত 16ই ডিসেম্বর নতুন টেকনোলজি আবিষ্কার করলাম, সেটা ওয়ার্ল্ডের মধ্যে একটা রেকর্ড টেকনোলজি, সারা ওয়ার্ল্ডে এই ধরনের ঘটনা ঘটেনি, সেটা হচ্ছে আমরা গ্রামীণ ফোন, রবি এবং টেলিটকের সাথে যাদের এই সিম আছে তাদের ডাটাবেসের সাথে আমরা কানেক্ট করেছি, এবং সেই ফোন থেকে *167# ডায়াল করলে আমরা ডাটাবেস থেকে NID, ডেট অফ বার্থ, নাম সব পুল করে, ইলেকশন কমিশনের সাথে ডাটা একসাথে ম্যাচ করে আমার সার্ভারে ইনক্লুড করে আপনাকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। সো আপনার কিন্তু আসলে তখন স্মার্টফোনও লাগছে না, আপনি 3টা নাম্বার ডায়াল করলেই আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাচ্ছে। সো এই জার্নিটা আমাদের একটা বিরাট জার্নি, আমি আশা করি এটাও অন্যান্য যারা অপারেটর আছে তারাও এটা ফলো করবে। সো এখান দিয়ে যখন আমরা একটা পর্যায়ে চলে যাব, তখন আসলে নেক্সট মুভমেন্টটা হবে ডিজিটাল, যখন বাংলাদেশের সকল মানুষ সকল অর্থনৈতিক কাজ করতে পারবে একটা মোবাইলের মাধ্যমে, তখন আসলে রিয়েলি তখন হবে সব হবে নগদে। শেষ হলো না আর কি, সেটি হচ্ছে যে আমি ব্যাংকে টাকা রাখলে তার উপর ইন্টারেস্ট পাই, তাহলে মোবাইল ব্যাংক, আপনি ডিজিটাল ব্যাংক বলছেন, সেখানে টাকা রাখলে কেন আমি ইন্টারেস্ট পাবো না কেন? অফকোর্স আপনি ইন্টারেস্ট পাবেন না, নগদ তার শুরু থেকেই ইন্টারেস্ট দিয়ে আসছে এবং কোনো শর্ত ছাড়াই। যেমন অন্যান্য MFS কী বলছে যে মাসে 2টা ট্রানজ্যাকশন করতে হবে, তার মানে আপনার 1040 টাকা খরচ হয়ে যাচ্ছে 2টা ট্রানজ্যাকশন করতে গিয়ে, 20 টাকা 20 টাকা, আপনার ইন্টারেস্ট দিয়ে 30 টাকা, তার মানে কোম্পানি কিন্তু আসলে ইন্টারেস্ট দিচ্ছে না, কিন্তু আমাদের কোনো শর্ত নেই, কিচ্ছু নেই, আমরা ডাক বিভাগেরটা ফলো করি এবং বাংলাদেশের এখন যে হায়েস্ট ইন্টারেস্ট রেটটা চলে সেটা আমরা এভারেজ ব্যালেন্সের উপর, পার ডের এভারেজ ব্যালেন্সের উপর আমরা মান্থলি ডিসবার্স করে দিচ্ছি। তামির ভাই, আজ তাহলে এখানে শেষ করি, আমাদের বিশ্বাস এবং আমাদের আশা যে নগদ নতুন বছরে আরও বেশি গ্রাহক বান্ধব হবে এবং নতুন বছরে নগদ দেশের সেবায় আরও এগিয়ে আসবে, এই প্রত্যাশায় আপনাকে আবারও অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনাকে ধন্যবাদ। দর্শক, নতুন বছরে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর নতুন ভালো কিছু নিয়ে আসুক সবার জীবনে, এই প্রত্যাশায় আজ এখানেই বিদায়।